এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে সুষ্ঠুভাবে তদন্ত হয় না অভিযোগ করলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাই রাজ্য সরকারের এই ব্যর্থতার জন্য বারবার পশ্চিমবঙ্গ তথ্য তল্লাশ করতে কেন্দ্রীয় দল পাঠানো হয়। পশ্চিমবাংলায় কোনো ঘটনা হলেই এই সরকার হয় সামলাতে পারে না, তার তদন্ত করতে পারে না, দোষীদের সাজা দিতে পারে না, চাপা দেওয়ার চেষ্টা করে। স্বাভাবিকভাবে মানুষের ডিমান্ড থাকে যে সত্য উদ্ঘাটিত হোক, তাই বারবার চিঠি লেখা হয়, আবেদন হয়, আর প্রায় ঘটনাতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে। যেহেতু এত বড় ঘটনা ঘটেছে, সারা দেশে বিশ্বে আলোচনা হচ্ছে, বিজেপিরও মনে হয়েছে যে এ সত্য জানার দরকার আছে ঘটনা, কারণ রিপোর্ট ঠিকমতো আসে না, সময়ে আসে না, তাই আসছেন তারা, তার খোঁজখবর নেবেন যাতে এই ধরনের ঘটনা না হয়। আর